প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সময়ের জনপ্রিয় অনুষ্ঠান টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার, এটা হচ্ছে দামুরহুদা থানার, আমরা এসেছি চাড়ুলিয়া গ্রামে। প্রিয় দর্শক, এই গ্রামের একজন স্বপ্নচারী কৃষি উদ্যোক্তা মোহাম্মদ জুয়েল আহমেদ, তিনি দীর্ঘদিন ধরে তার গারলের খামার লালন পালন করে আসছে। আমরা আজকে তার গারলের খামারটি দেখব এবং তার খামার থেকে চেষ্টা করব যে একটু ন্যায্য মূল্যে খামারিরা যাতে এখান থেকে গারল পেতে পারে, এই সম্পর্কিত আপনাদেরকে একটি ইনফরমেটিভ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আমরা একটু পরিচিত হয়ে নিই আমাদের প্রিয় জুয়েল ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো আছেন না? আচ্ছা, আমরা আজকে আপনার খামারে এসেছি। প্রথমেই জানতে চাইবো যে কতদিন আগে আপনার এই খামারটি শুরু করেছেন? আমি 14 বছর। 14 বছর আগে খামারটি শুরু করেছেন? আচ্ছা, এখন আপনার খামারে কতটি গারল আছে? আমার গারল ছিল 126 পিস, এখন বর্তমান 76 পিস আছে। 76 পিস আছে। আর একটু একটা বিল্ডিং করলাম, বিল্ডিং এর সময় কিছু বিক্রি করছি। বিক্রি করলেন? বিক্রি করে 6.5 লাখ টাকার মতো বিক্রি করে আপাতত ঘরের কাজে লাগাইছি, আর 76 পিস আছে আপাতত। প্রিয় দর্শক, আমরা জুয়েল ভাইয়ের একটা সংক্ষিপ্ত পরিচয় জেনে নিয়েছি। তিনি আজ থেকে 14 বছর আগে তার এই গারলের খামারটি শুরু করেছেন, এখন তার গারলের খামারে 76 পিস গারল রয়েছে। প্রিয় দর্শক, আজকে আপনাদের তার এই খামার থেকে আমরা 5 মাস বয়সে কিছু ভালো গারল দেখব এবং এই গারলগুলোর দাম সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন আমরা দেখে নিই 5 মাস বয়সে কিছু গারল। প্রিয় দর্শক, এই গারলগুলো আমরা তিন রকমের গারল দেখাবো। একটি 100% দেখাবো, একটি গারল দেখাবো যা পার্সেন্টেজ আসবে অ্যাবাউট 80%, 100%, এরকম কিছু গারল আমরা দেখাবো। প্রিয় দর্শক, এই গারলগুলো তিনি সচরাচর মাঠে চড়িয়েই বেশি লালন পালন করে থাকে। তাছাড়া যখন বর্ষার সময় হয়ে থাকে, আমরা তার সাথে কথা বলেছি, সেক্ষেত্রে বাসায় খাওয়ায়ে তারা গারলগুলো লালন পালন করে থাকে। চলুন, আমরা আজকে একটি কত মাস বয়স এটা? 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস, আপনি একটু বসেন। প্রিয় দর্শক দেখেন, আমরা যে গারলটি দেখাচ্ছি 6 থেকে 7 মাস বয়সে একটি পুরুষ গারল, না এটা? এটা পুরুষ গারল। প্রিয় দর্শক, আমরা যে গারলটি দেখছি পুরুষ গারল, আমরা যদিও আজকে কথা বলবো মা গারল নিয়ে, আমরা পুরুষ গারল নিয়ে একটু পরে কথা বলি, আগে মা গারল দেখি কিছু। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা তার খামার থেকে দেখবো 5 মাস বয়সী এবং 5 থেকে 7 মাস বয়সে কিছু গারল আপনাদের দেখাবো, এই খামারে তারা কী দামে বেচা কেনা করতেছে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি, আমরা সবসময় খামারিদের বলে থাকি যে আপনারা যে গারলগুলো দাম বলবেন সেটা ন্যায্য মূল্য বললে আমরা বলার জন্য তাদের রিকোয়েস্ট করে থাকি। বাকিটা একজন খামারি তার গারল রয়েছে, আমি আমার তার উপর আমি কিছু চাপাই দিতে পারি না। আমরা চেষ্টা করি যে আপনাদের ইনফরমেশনটা দেওয়ার, এবং আমরা চেষ্টা করি যে তারা কেমন গারল বেচা কেনা করতেছে, কী দামে বেচা কেনা করতেছে, এই তথ্যগুলো দেওয়ার। অনেক সময় আপনাদের কমেন্টে অনেক বাজে বাজে কমেন্ট পাই, বাট বিলিভ মি, উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের করার কিছুই থাকে না। কেননা আমরা এই খামারগুলো থেকে যে ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে টোটালি রিয়েল। এই ক্ষেত্রে খামারি যদি আপনাদের সাথে কোনোভাবে প্রতারণা করে, সেই ক্ষেত্রে দায়বদ্ধতা আমাদের নাই। আপনারা চেষ্টা করবেন যখন কোনো খামার থেকে গারল নেবেন, যদি কোনো খামারি গারল যদি দাম বেশি চায়, আপনারা জাস্ট তাদেরকে কুইট করবেন, অ্যাভয়েড করবেন। বাট প্লিজ, আপনারা আমাদের এই দায়বদ্ধতার সাথে জুড়ে দেবেন না। আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে শুধু এই গারলগুলোর অবস্থাগুলো আপনাদের জানাই যে এখানে কেমন গারল রয়েছে, গারলগুলোর দাম খামারিরা কি বলতেছে। দেখেন, খামারি যদি কোনোভাবে তার গারলের দাম বেশি বলে থাকে, সেটা তার জন্য নেগেটিভ পয়েন্ট এবং সে এটা জানে, মাথায় রেখে দাম বলে। সো কোনো খামারি চায় না যে তার গারলের দাম মাত্রাতিরিক্ত বলে তার কাছে তার যে যারা আসবে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে না। চলেন আমরা একটু কথা বলি। জুয়েল ভাই, একটা ব্যাপার আপনার সাথে আগে একটু বলে নিই, এটা খুব স্পষ্ট কথা, আপনি আপনার গারল খামার থেকে আপনি যে দামে আমাকে এখানে বলবেন, কোনো উদ্যোক্তা ভাই যদি আপনার কাছে আসে, ফোন করে যদি আপনার সাথে কথা বলে, আমি অনুরোধ করব আপনি তাকে সেই দামটাই বলবেন যে দামটা আমাদের ভিডিওতে বলেছেন। আমরা প্রায়শই যে জিনিসটা দেখি যে এখানে দাম বলা হয় এক, নেওয়ার সময় আর এক নাই, অথবা অনেকেই বলা একটু বেশি বলার চেষ্টা করে। সো আমি বলবো যে আপনি যে দামটা
আপনি নিতে চাচ্ছেন, যে দামে আপনি বেচা কেনা করতেছেন সেই দামটাই বলার জন্য আপনাকে অনুরোধ করবো। তো চলুন আমরা দেখাই। প্রিয় দর্শক, এই যে গাড়লটি দেখতে পাচ্ছি, এই যে দেখেন লেজটা একেবারে হাঁটুর নিচে, একেবারে মাটি সই সই না, যেটা না সেটা আমি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন, মাটির এক মাটি থেকে একটু উপরে, এই যে দেখেন। আচ্ছা প্রিয় দর্শক, এই যে গাড়লটার বডি স্ট্রাকচার। আচ্ছা জুয়েল ভাই, এই গাড়লটির বয়স কতদিন? যদি কোন কৃষি উদ্যোক্তা ভাই আপনার কাছ থেকে ক্রয় করতে চাই, সাত মাস বয়সে এই গাড়লটি, এটা পার্সেন্টেজ কত হবে? এটা পার্সেন্টেজ কত আসবে, কত পার্সেন্ট গাড়ল এটা? ১৮ কেজি ১৯ কেজি আছে, নয় কেজি বা দশ কেজি এটা মাংস আসবে। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, শুনলেন তার মুখ থেকে, সাত মাস বয়সে এই গাড়লটি প্রায় নয় কেজি দশ কেজি মাংস এখন আসবে। আচ্ছা ভাই, এই গাড়লটা যদি আপনার খামার থেকে কেউ নিতে চায় কত টাকা দাম লাগবে? এটা এখন বর্তমান বাজারে মানে যদি এরকম লেজেন্ড নাই তাহলে ১১,০০০ টাকা রাখা যাবে। প্রিয় দর্শক, যদি এছাড়া এতটুকু শর্ট নাই তাহলে মনে করেন ৮,০০০ টাকা রাখা যাবে। আপনারা আমাদের ভিডিও দেখেছেন, আমরা বিভিন্ন ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি গাড়লগুলোর কেমন দাম। উনি দাম অত্যন্ত, আমি বলবো যে আমার মানে কনসিডারেশন, ফ্রম মাই কনসিডারেশন, আমি আমার বিবেচনা থেকে বলতেছি গাড়লের দাম ন্যায্য বলেছে। আপনারা এই ধরনের গাড়লগুলো তার কাছ থেকে মাত্র ১১,০০০ টাকা পেয়ে যাবেন। চলেন আমরা আরও কিছু গাড়ল দেখবো। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি সাত মাস বয়সী কিছু গাড়ল, এবং এই সাত মাস বয়সী গাড়লগুলো তার খামারে তিনি কত টাকায় বেচা কিনা করতেছে এই সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছে। সাত মাস বয়সী, সাত মাস, আমরা সাত মাস বয়সী গাড়লগুলো আপনাদের দেখিয়ে সেই গাড়লগুলোর দাম সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছে। প্রিয় দর্শক দেখুন, তার খামারে আমরা সাত মাস বয়সী যে গাড়লগুলো রয়েছে সেই গাড়লগুলো, এই যে প্রিয় দর্শক দেখুন, এটিও একটি মা গাড়ল। বসেন ভাই, একটু বসেন, আমরা এটাকে নিয়ে একটু কথা বলি। আচ্ছা এটিও একটি মা গাড়ল না? আচ্ছা এই গাড়লটি বয়স কতদিন হবে? ওই ৭-৮ মাসে, ৭-৮ মাসই হবে। আচ্ছা প্রিয় দর্শক, ৭-৮ মাসের গাড়লটির বডি স্ট্রাকচারের দিকে আপনাদের একটু ফোকাস দিচ্ছি আমি। এই যে দেখেন বডি স্ট্রাকচার, এই যে বডি স্ট্রাকচার, ৭-৮ মাস বয়স এই গাড়লটির, এর বডি স্ট্রাকচার অনেক ভালো। এই যে দেখেন, আচ্ছা একটু লেজটার দিকে দেখেন প্রিয় দর্শক, এই যে দেখুন ভাই, একটু লেজটা ধরেন আপনার হাত দিয়ে, এই যে প্রিয় দর্শক, এই যে লেজ, এই যে দেখেন দেখেন, বেশ মোটামুটি ভালো লেজের গাড়ল। আচ্ছা আচ্ছা, এটা যদি পার্সেন্টেজের কথা বলি, এটা কত পার্সেন্টেজ হবে ভাই? ৮০-৮৫ পার্সেন্টেজের। আচ্ছা ৮০-৮৫ পার্সেন্টেজের এই গাড়লটি সাত মাস বয়স, দাম কত রাখবেন ভাই? ওই যে বললাম ১০,৫-১১,০০০ ১১,০০০ টাকায়। আর যখন খামারিরা আসবে, এই দেখা যাচ্ছে যে এরকম গাড়ল নিতে আসলো, দাম তখন বেশি বলবেন না তো? না না, এরকম সবাই তো না, সবাই তো না। আচ্ছা আরেকটা ব্যাপার একটু বলেন, এই গাড়লগুলো থেকে যদি ১০০% একটি মেলা রাখে তাহলে এখান থেকে বাচ্চা কেমন পাবে? বাচ্চা ৯০-৯৫ ৯০-৯৫ তাহলে পরবর্তীতে মা যা যা উন্নয়ন করে ১০০% হয়ে যাবে। আচ্ছা গাড়ল খামার করলে এই ধরনের বাচ্চা দিয়ে যদি খামার শুরু করে সেটা কতটা লাভজনক হবে? এই ধরনের বাচ্চা দিয়ে খামার শুরু করলে সবথেকে বেশি লাভজনক হবে, কারণ এত মনে করেন ৮-৩ মাস পরেই এই হিট খাবে, আর হিট খাওয়ার পরে মনে করেন ৬ মাস পরেই এর বাচ্চা হবে। তাহলে একটা গাড়ল প্রথমবারের মতো প্রেগনেন্ট হচ্ছে কত বছর বয়সে? আপনার সর্বনিম্ন তার ৯ মাস ৯.৫ মাস বয়স হওয়ার লাগে, ৯ মাস ৯.৫ মাস বয়স হলে প্রেগনেন্ট হয়। প্রিয় দর্শক, আপনাদের যে গাড়লটি দেখালাম এটির বয়স ৭ মাস, ৭ মাস বয়সে এই গাড়লটি মাত্র ১০-১১,০০০ টাকা তিনি দাম চেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা তার খামারে আসবেন, এসে তার সাথে কথা বলবেন এবং এই ধরনের গাড়লগুলো আমরা দেখব। প্রিয় দর্শক চলেন আমরা আরও একটি গাড়ল দেখব। আপনারা মাত্র ১০-১১,০০০ টাকা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এবার চলুন আমরা, এই যে দেখেন আমরা কিছু গাড়ল দেখাচ্ছি, এই যে হাইলে যে গাড়লগুলো, প্রিয় দর্শক
একটা বিষয় আমি আরো একটু এনশিওর করতে চাই যে গাড়লের দাম ডিপেন্ড করে টোটালি তার লেজের উপর। লেজ যদি ভালো হয় তাহলে গাড়ল অবশ্যই তার দামটিও বেশি হবে, আর লেজের পার্সেন্টেজ যদি একটু কম হয় তাহলে সেই গাড়লের পার্সেন্টেজের পরিমাপের হিসাবে একটু দাম কম হয়। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। তো চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। আর একটু ভাই আপনার পরিচয়টা দেন, আপনার আপনাকে কোথায় এসে পাওয়া যাবে বা আপনার কোন ঠিকানায় আসবে? ওয়ারাঙ্গা জেলা, দামোহদা উপজেলা, চারুলিয়া গ্রাম। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা বা জুয়েল আহমেদ, একটাই ঠিকানা। আচ্ছা, আর একটা ব্যাপার বলেন, যদি কেউ মেহেরপুর থেকে আসে তাহলে সে কোন রোডে আসবে? মেহেরপুর বাস স্ট্যান্ডে নেমে মেহেরপুর থেকে আটকবর বা সদরপুকুর, সদরপুকুর পশুহাট বললেই সবাই চেনে। আচ্ছা, ভেরি গুড। সদরপুর পুকুর পশুহাটে এসে আপনার সাথে কথা, ফোনে কথা বললে আমার। আচ্ছা, আর একটা ব্যাপার বলেন যে যদি কেউ চুয়াডাঙ্গা থেকে আসে তাহলে সে কিভাবে আসবে? চুয়াডাঙ্গা থেকে গাড়িতে উঠলে একবারে আটকবরে লাভাই দেবে, আটকবরে থেকে পাঁচ টাকা ভাড়া দেবে। চুয়াডাঙ্গা থেকে সরাসরি আটকবরে আসা যাবে। আচ্ছা, প্রিয় দর্শক, তার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানার হচ্ছে চারুলিয়া গ্রামে। আপনারা চারুলিয়া গ্রামের কোন পাড়ায় বাসা আপনার? স্কুল হসপিটাল পাড়া বা শেখ পাড়াতে তার বাসা। আপনারা এখানে এসে জুয়েল ভাইয়ের খামারের, গারল ভাইয়ের খামারের ঠিকানা দিলেই আপনারা গারল তার কাছে এসে নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বেশ ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।